الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم عسكري اسال صاحب محفلات শ্রদ্ধা ভাজন সভাপতি সভাপতি মণ্ডলী প্রধান অতিথি প্রধান আকর্ষণ কাবিলে এহতেরাম হযরত উলামায়ে কেরাম আল্লাহর লক্ষ লক্ষ শুক্রিয়া আদায় করি যে অডিওগুলোর নাম এই লিফলেটও আমরা লেখা দেখিয়া বা আমরা এই শুনিয়া আইছি যেটা অডিওগুলোর নাম শুনিয়া আমরা কেউ ডাইরেক্টরা কেউ পাইছেন কেউ পাইছেন না এমন মাঝে আমরা ছোট ছোট খুশি খুশি বাচ্চারা আছেন যারা দেখছেন আমরা মাঝে যারা বড় আছি বয়সে আমরা উস্তাদ হলোর কথা কইয়া তেন তেনর আমলেও বলা অনেক বুজুর্গানের দিন হলোর আলোচনা শুনছেন হয়তো ডাইরেক্টলি হওয়া সম্ভব হয়েছে বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনারা পাইছেন দেখছেন উত্তরী সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনারা পাইছেন দেখছেন আজকে ইটা অলি হলে খেয়ে ই কথা দাসিয়া কইয়া গেছে না দেন আমার লাগে ইসালে সব করি আমরা দৃঢ় বিশ্বাস আল্লাহর অলি হল লাগে আল্লাহ বালা ব্যবহার করবা এখানে আমরা আশা সবে হুকাম আর আমরা যারা আজকে এই নে বরকতময় মহফিলের নাম শুনিয়া ওয়াইজুল্লর নাম শুনিয়া হোক আর ইসালের সব শুনিয়া হোক আমরা যারা আইছি আল্লাহ আমরা আবার একবার কবুল করতে শুরু হোক সাধারণত আজ করা হয় আমরা দরিয়া নিয়ে স্টেজ বই আসলে যে সিয়ার বইয়ে ওয়াজ করা হয় এটার মূলত মূল দিকে চাইলে দেখা যায় এটা আল্লাহর হবিবর নিম্বর ই ওয়াইজর লায়ক যারা বহুত লায়ক ওয়াইজ হল আছে না থেকেই হয় না দুনিয়ার বা সাইয়া হইয়া রাখে অনেক সময় দেখা যায় কেন তো মাত গান যা কুম্বায় জানি না আমরা যারার কাছ থেকে ফাইতাম বা আশা ভরসা আছে এরার কাছ থেকে ফায়দা হইব এলে বহু আল্লাহর বন্ধ হল যারদারি বাড়ির আমরা খুঁজাইও না পাইও না এখানে জুমলে এক মহাত্মা তিসি বুঝুন দেন কারণ আখেরি জমানাত ফতোয়া দেব হইব আনা ইলিমে বা আফতাউ বিগাইরি ইলমি বা দল্লু বা দল ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলম ইনতিজাআন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলম বিকবযিল উলামা আল্লাহ ইলিম জমিন থেকে উঠাইয়া নিতে সিরিন লাগাইয়া নিতে নাই জেলা আল্ট্রাসাউন্ড করতে এমআরআই করতে বা বিভিন্ন জিওত এক্সরে ফেক্সরে তার গরো গেলে জেলা রক্ত নেওয়া হয় সিরিন দিয়া রসুল্লাহ কুতরা ইলিম জমিন থেকে উঠাইয়ে নিতে ইলে সিরিন দি নেওয়া হইতো না আল্লাহ হকানি আলিম হল উঠাইয়ে নিব আপনারা আমি একটা সওয়াল করিয়া কোন চেন বর্তমানে হকানি আলিম হল দুনিয়া থেকে বিদায় হইতেন ওরা আসতে মাতিলা দিন কিছু কিছু তো টের হইতেন না আল্লাহ আমরা যারা কাছ থেকে দোয়া লইবার জায়গা আছে বানাইয়া রাখছেন আল্লাহ ইটা জায়গা হোক আল্লাহ জারি রাখুক আর সবে হোক আমি আর জুড়ে হোক আমি একটু আগে দিয়ে আইন না দেখতে তো সুন্দর লাগলো আপনারা এই সেক্টরের মানুষের তারিফ বিভিন্ন জায়গাত লোডিং স্পিকার করতে আরাম পায় কিন্তু আজকের বয়া দেখিয়ে বোঝা যায় যে লকডাউনে খালি শুধু আপনারাও দেখা দিছে আলহামদুলিল্লাহ কইতেও আপনারা আইছেন আপনারা কাছে বেয়াদবি করছি আল্লাহ হস্তে মাফ দিবা মহফিলের রৌনক বৃদ্ধি হইল মহফিল ডে সুন্দর করিয়া সাজাইয়া বয়া সাজাইয়া কইতে সময় খালি কাপড় দিয়ে সাজানি ফুল দিয়ে লাইট দিয়ে সাজানি না
কোরআন শরীফও আছে, কেউ যদি বোয়ার কথা আপনারা খুঁজে তাহলে তারা জাগাই চায়, আর এই জায়গা দেওয়ার বদলা আপনারে আল্লাহ জন্নতে এক টুকরা জায়গা দিবা সুবহানাল্লাহ। এর গতিকে আমারে একটা বিষয় উল্লেখ করছে যেন কোয়ার লাগে, আমার আগেও মৌলানা সারমুল্লাহ সাহেব ইঙ্গিত দিছিল, এটা প্রায় এক মাস আগেও, মুমিন হলোর গুণাবলী, আমরা তো ইনো খেয়ে অমুসলমান নাই মফুল নাকি তা জ্ঞান মানটানি মাতিকা সব ইমানদার হিসাবে আইসি, আর তুলি হোকা ইনশাল্লাহ, কথাটার উপরে শুধু ইনশাল্লাহ হোকা, যদি হোকা ইনশাল্লাহ, আসলে আপনার আর মূল পাসপোর্ট হইল ইমানদার, সুবহানাল্লাহ জুড়ে হই, পাসপোর্ট ছাড়া কোনো দেশও যাওয়া যায়নি, ভোটার আইডি লিয়ে আপনার আসাম স্টেটও ঘুরিতে পারবা, ইন্ডিয়ার মাঝে আপনার যে মেইন যে সিটিজেনশিপ যেখানে আছে ওখানে শুধু ভোটার আইডি বা লোকেল একটা সুন্দর আইডি লিয়ে আপনি ঘুরিতে পারবেন, কিন্তু একটা রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রের যাইতে মূল এনআরসির ডাটাযুক্ত আপনার আইডেন্টিফিকেশনটা যদি থাকে না তাহলে আপনি এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে যেতে পারতো না, পারবানি মাতুন না, যদি যায়নি কেন ছাড়া তে আপনি বন বিষয়ে গেলা, গাংফারি সাহেব রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ তাইন কইতা, এখন করে একটা বন বিষয়ালা মানুষ আছো ফাড়ে দি ফারু যে বউ থাকে তাইন কইতা, এটা এগুলো উঠে গেছে, তো যারা লিগেল ভিসা লইয়া পাসপোর্ট লইয়া এক দেশ থেকে আরেক দেশও যায় তারা কি চুর খাওয়া যাইব নি মাতুন না, দূরে মাতুক না, তারা চুর খাওয়া যাইব নি বাদ খাওয়া যাইব নি না, হে তার রুল মেনটেন করি যা, আমরার বাবা আদম আলাইহিস সালাম রে আল্লাহ জন্নত দিছিলা, মাই হাওয়ারে জন্নত আসলা, গেন্দুম খাইলা মাই হাওয়ায় বাবায়ও খাইলা, লম্বা ইতিহাস সারা খোয়ার তো সময় নাই, বেহেশ থাকি আল্লাহ বার করলা আমরা বাবারে আর হাওয়ারে, কোনো সময় কোনো ওয়াইজর মুখ থেকে শোনা যায় আল্লাহর অর্ডার মানছেন না, আল্লাহ তানে আজাব আজাব স্বরূপ তানে বেহেশ থাকি বারে বার করছে না, কোরআন শরীফের আয়াত ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, এই আয়াত দ্বারা প্রমাণ হয় আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরার বাবা আদম আলাইহিস সালাম রে বেহেশ তো রাখবার লাগি ফায়দা করছেন না, ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা, ফিল আরদি জমিনুল লাগি, যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতর মাঝে আসলা, আল্লাহ কোরআনে কইছেন ফা নাসিয়া, সারা এত ফোড়া যান না কারণ আরো বাগাবাজার হিসাব হইয়া রেষ্ট, হ্যাঁ তো ইনো তো ওয়াজ না, ইনো শুধু আমরা বুজুর্গগুলোর মফিল হওয়া ইসাল সব দোয়া লওয়া, যাই হোক আল্লাহ কইতরা তাই বলছো, আল্লাহ কইছিলা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ফালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এটা আপনারাও জানেন অর্থ প্রায়, তো ডাল লইছো না আল্লাহ আল্লাহ আল্লাহর আদেশ লইও না, কেউ কইতরা লইলিছেন গতিকে জন্নতটা কি তানে বার করে হইছে না, আল্লাহর এক আয়াত দ্বারা বুঝা যায় আল্লাহ কইছেন আমার আদমে ফাউরি লাইছেন কোকা সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম বেহেশত থাকি বারুইয়া আল্লাহরে কইছেন বা ও আল্লাহর জাত আপনি যে কইছিলেন আমি গাছর ডাল লইতাম না, আমি ফাউরি লাইছি কেন আমার মনো নাই, আপনার বাচ্চায় ফাউরিয়া আপনার সামনে এক বুল খোরা আর জানিয়া এক বুল খোরা দুইটা সমান নাই, সমান নি মাতো না বা, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার বাবা আসলাম মূল তান যে জায়গা আসলো আল্লাহ দান কষলা জন্নতর মাঝে দুনিয়ার মাঝে আওয়াইয়া আর ফিল আরদি খলিফা, এই সমস্ত আয়া তেগা নকরিয়া যদি কেউ গেহরাই নজরে চায় তাহলে ওখানটা মফুম বার হয় আদম আলাইহিস সালাম এবং তান অলিওয়ারি সাউলাদ যারা আমরা আছি আমরার মূল ঠিকানা হইয়া থাকলো জন্নত, সুবহানাল্লাহ কইতে পারবেন এত জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ, আপনারা সাধারণ তেরভাল বনো খেরো বনো রাথাবাড়ি বনো বা আমরা বরাকো বনো, এখান তো মুসাফিরি জিন্দগি, আজকে আপনারা মুসাফির হইন 47 মাইল অতিক্রম করিয়া যাইন হয়তো হায়াত মত জানি না আল্লাহর, তো যদি আপনি মুসাফিরিয়া বারুইয়া যান টার্গেট থাকে যে আপনি অমুক দিন বা অমুক একটা দিন আপনার বাড়িতে রিটার্ন আইতা, আমরা ওলা দুনিয়াত মুসাফিরি অবস্থায় আমরা আবার যাই মুগিয়া ইন্তা কি
এখান থেকে যাইবার মেইন টার্গেটটা হইল জান্নাত বেশ দূরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন জায়গা আমরা টার্গেট আরো দূরে হোক কোন জায়গা তে এই টার্গেট কতজন আছি সবর উত্তর টার্গেট যদি হিমন্ত কুলিয়া দে দলিলা দির ফাওয়ার তে খাইকু নামজারি দিতাম সবর উয়ামা যদি পিটা জায়গা জমিন ভুলে যদি বইনা করা থাকে অফিস আদালতের দরজা খুললেও সবরু আমা আগে যার যারি জমিন ওখানে ঠিক করতাম আমরা সবরু আমার মধ্যে ইলে ওইয়া থাকাতে আমি ইলাজ করবো আমি শুধু পুরুষ না কিন্তু আমরা যে দুনিয়া তাইছি আর আবার যাইমু গিয়া আমরা আসলাম জন্য তো আইসি দুনিয়া আবারও আমাদের মূল ঠিকানার জন্য জুড়ে হোক সুবহান এই জন্য তো যাইতে হইলে আপনার মেইন পাসপোর্ট যেটা মেইন ভোটার আইডি যেটা এটার নাম হইল মুমিনগিরি ইমান জুড়ে হোক সুবহানাল্লাহ ইমান ছাড়া কেউ ব্যস্ত যাইতে পারবো নি জুড়ে মাত্র যুবক ভাই কেউ পারবো কেউ পারতো না ইমান থাকতেই হবে আর ইমান ছাড়া কেউ জন্য তো হামাইতে পারতো না অসম্ভব আল্লাহর কোরআনের অর্ডার আল্লাহর আইন নবীর হদিস অসংখ্য প্রমাণই জমিন আছে আমরার মূল বুটার আইডি যেটা এটার নাম হইল ইমান জুড়ে হোক আলহামদুলিল্লাহ ইমান খারে হয় জানিনি সেরায় না এমনি মুখস্থ বহুতটাও জানি বিয়া বাড়ির যাইও একটা বিয়া রেডি করতে দামানদার ভুড়ি সব তা সাইয়া রেডি করতে ছয় মাস লাগে বিয়ার দিনও মনে করলাম একদিন সময় গেল বৈরাতি আইলা বিদায় দিলা খাইলা আমি মনে করলাম ইনো আর সময় নাই জানলাম ইকেন সময় নাই আস্তা দিন খুয়াইও এক বছরে তিন বছরে বাবায় হুয়ার লাগে ভুড়ি চাই কিন্তু ই ভুয়ায় তার ভুড়ির লগর খারবার শেষ করতে মাত্র আধা সেকেন্ড লাগে না কয়খান কথা লাগে সারা মনে হয় বিয়াতি না যাও দেখিস বেজার হইও না ভাইটা আপনারা লড়ানি যান না তাহলে কিছু লড়াইতাম সে তো অত কষ্ট করে বিয়ার আয়োজন করা হয় এক বেটা আর এক বেটি মিলানিও ইজাব কবুল আকদে নিকা কত কষ্ট কত সিটি আয় রে হায় এবলা সিটি বার হইছে সিটি দেওয়ার পরে দেখো সিটির বুকুত জিলিক মারে মানুষের বৈদ্রাত বেটার সিটির জিলিক মারে রে বেটির কোন হাল হইল ভুল হইয়ান নি মাতো না ইনো কেউ আসো নি তোরা যদি পয়সা ব্যাংক থাকে তুমিও চাইবা একটু সাজাইয়া বিয়া উয়া করতা সবর উয়ামা আছে যাই যাচ্ছে বাধা নাই লা ইউহিব্বুল মুসরিফিনও না বলছি আপনি জেলা মনে করে সুন্দর করে করিলে কাও একজন গরিব ছেলেও চাই বলরে দি তার বেটি আনতে কথা ঠিক না বেটি খেল চাইনি অটো দিনই তো এ ধরো না মালা এটা খাইতেও পারতো না ওইব তিন দিন আগে জমাই থইব ভাড়া সাতখান গাড়ি লাগে সব দোকান নেওয়ার চেষ্টা করবো এত উয়ামা করি এক বিয়া করাও আর যেদিন ও বেটা আর ও বেটিয়ে লাগে এদিন উয়ামাই তাহানো যা বেড়া খারাপ পড়াই দিন দুনিয়াত আমি দেখাইতাম সেই আর ওটা আমরার মূল ঠিকানা জন্য আবার হোক মূল ঠিকানা কোন জায়গা আবার দুনিয়াত আইসি ইমান থাকা অবস্থায় যদি ইমান লুইয়া ইন থেকে বিদায় নিতাম পারি আমার মেইন বুটার আইডি লুইয়া যদি দুনিয়া থেকে ইহ জগৎ ছাড়তে পারি তাহলে আমার ও বুটার আইডি দ্বারা আবার আমি জন্য তো ঢুকে দিব সুবহানাল্লাহ এখন এক ট্রেনও বেটা হওয়া গেল টিকেটও নাই আইডিও নাই বুটার আইডিও নাই আধার কার্ডও নাই এরে তো পুলিশে হইলে যেতাম না চেষ্টা করতে পারবো পারবো না পারতো না তো এই অবস্থা আমরা আমরা শুধু চাই সবেও চাই না আমার মরতে ইমানের বড় খান যাতে ডুবে না ইমান লইয়া মরতাম পারি ই আশা আছে নি সব খার খার আছে আল্লাহর একটু দেখান চাই হোক আমিন আরো জুড়ে হোক আমিন তো এখন হইবা মূল ঠিকানা আসলো কিলে আসলো বলে আমরা রুহরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফয়দা করিয়া একটা আন্দাইর টাওয়ারের মাঝে আল্লাহর যাতে রাখছ এক রুয়ে আর এক রুরে চিন পাইছে না জমিনে যত মানুষ আমরা আইলাম আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা আর যারা আই গেছো আর যারা আইতে আসেন সবরে আল্লাহ রুহানি জগত রুরে সৃষ্টি করছে করিয়া এমন এক জায়গাত আল্লাহ আন্দাইর জায়গাত রাখছে যে আন্দাইর জায়গাত থাকলে একজনে আর জনটে মানুষের চিন পাইতে কঠিন হয় সাধারণত মিসাল লম্বা বুঝানি জানার সময় কম তারপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা নবীর মাধ্যমে ও অন্ধকার টাওয়ারের মাঝে একটা নেট আল্লাহ সৃষ্টি করলা আলো সৃষ্টি করলা যেটারে আরবি ভাষায় কওয়া হয় তজল্লি
আল্লাহর জাতে তান তজল্লি ডালার সঙ্গে সঙ্গে আমরা রুহর জগৎ রুহানি জগৎ হস্য হয়ে গেছে কও সুবহানাল্লাহ এটা পাইলাম আমরা নবীর উসিলায় এর গতিকে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া কলিমা ফুরোয় না আমরা নবীর নাম লগে লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকানা সুবহানাল্লাহ ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লেখিতরা কিয়ামত আপনারা জানেন আমরা নবী এবং আমরা উম্মত যারা আছি আমরা যতক্ষণ পর্যন্ত বেহেশত আমাইতাম নাই অতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতর লাগি বেহেশতর দরওয়াজা খোলা হইত নাই তার জবাব দিতে রাখেন বলে অন্যান্য নবী ওগুলোর উম্মতে দাঁড়ি নবীর কলিমা পড়িছু লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল যাবিহুল্লাহ আর অন্যান্য নবী ওগুলোর সমস্ত নবী ওগুলোর কলিমা আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুরে হুকা সাল্লাল্লাহু আলাইহি কিলা বুঝাইতাম আপনারা এমএলএ আছেন নি এরিয়া বুট দিয়ে এমএলএ বানানি হয় নানি তান লাগি জেলা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমি ভেদাউড়া মোল্লার কিতা হেবড়া মুখ্যমন্ত্রী নাই মাতো নাকি এটা উদাহরণ দেখাইয়া নবী অকলে আগর নবী অকলর উন্মত অকলে জারদারি নবীর কলিমা আর আগর সারা নবী অকলর কলিমা আছিল আমরার নবীর কলিমা জুরে হোক খাওয়ারটা খার বেশ আমরার বেশ না নি তাই খোয়া হইছে অন্যান্য নবী আর উন্মত অকলর লাগি বেশ তো ঢুকা হারাম হইয়া থাকবো যতক্ষণ পর্যন্ত আহারি জবানের নবী তান উন্মত নিয়ে বেশ তো ঢুকছে না এত বড় সনদ এত বড় সার্টিফিকেট এত বড় ভোটার আইডি এত বড় আধার কার্ড পাওয়া সত্ত্বেও মুসলমানের বেড়া আসেনি বেড়া আসেনি আমরা ভাইয়ে ভাইয়ে দরবার বইনে মইনে দরবার গাউয়ে গাউয়ে দরবার এন হেন করো যাই না এন করো আইন না আর এমন বাকি বেটায় দিয়া উঠেছে বাকি কাইয়া জানে মরছে করতো নে পারে না এলে আসেনি আমরা আদব এটা ইমানদারের কোনো আদব নাই কোরআন শরীফের একটা আয়াত আল্লাহ কুতরা যে আখেরাতর ইরাদা করছে তারে মুমিন হওয়া হইছে সুবহানাল্লাহ কুকা ভাই আর তুলি দেখো আল্লাহরে আমরা আখেরাতর ইরাদা আসেনি জুড়ে হওয়া আসেনি কুকা আমিন তাহলে আখেরাতর ইরাদা হইলে আখেরাতর মাল তৈয়ার করতে লাগবো আখেরাতর গোডাউন বানানি লাগবো আখেরাতর ঠাক রেডি করা লাগবো করা লাগবো না আপনি কাল কুটুম বাড়ি যাইতে আগে খাবার স্টোর দেওয়া লাগে আপনি কালকে দূরও এক জায়গায় যাইতে গুতা মুজাইতে আগে একটু রেডি করলে সফরটা সুন্দর হইব আর যদি সাইন ফে দেউড়া খাবার লইয়া যাইতে যাইতে পারবা কিন্তু শুভ হইত না আপনি ইলা মজলিসে কি অকল কেন বইতে পারত না যার জন্য আখেরাতর ইরাদা যদি আমরা থাকিয়া থাকে তে আখেরাতর খামর দরকার আছে নি মাতুকা আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন ও আমি আয়াত পড়ছিলাম কাদ আফলাহাল মুমিনুন আল্লাহ পাক পরবর্তীকার আলমে 18 বারার ফয়লা ফরমাইত্রা মুমিন হল কামিয়াব মুমিন হল জয়ী হই গেছই আফলাহ সেকার আগে আল্লাহর জাতে কাদান চন যেটার অর্থ হইয়া থাকলো নিশ্চয় সন্দেহের কোনো অবকাশ নাই মুমিন হল কামিয়াব ও মুমিন হইতে সময় মুমিন হল খারা ইনো তো মাজির সেকা এরা কামিয়াব হই গেছে জুবান আল্লাহ জুড়ে হো আমরা মূল কামিয়াব হয় আমরা সার্টিফিকেট দেওয়া আমরা ইউনিভার্সিটি আকারে যেটা বড় সার্টিফিকেট হইয়া কেউ দাবি করতে পারে বলে আমি অমুক জায়গা থেকে ভাস করছি ও দেখো আমার সনদ আছে ও দেখো আমার টাইটেলর সার্টিফিকেট আছে ও দেখো আমার মার্কশিট আছে ও দেখো আমার মার্কশিট আছে তে আমরার বেহেস্ত এইবার মূল মূল সার্টিফিকেটটার নাম কি জিনিস কইছিলাম জি মাতুন্নেবা ইমান কি নাম জুড়ে হইতেইব কি নাম আরো জুড়ে কি নাম আমরার ইমান সরার দড়ো আছে নি কেন কোন চিফ জাস্টিস আইয়া বার করি দেওয়া লাগতো না যার যারি খেয়ে এই ব্যাপারে আসামি আছেন যিনি যে বার করতাম পারবো ইমান খার কত বার এরপরে আল্লাহ ফরমাইন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওই মুমিন হল কামিয়াব
যে মুমিনগুলোর নামাজের মাঝে খুশু আছে, আল্লাহর ভয় আছে, ভিতর দিয়ে আল্লাহর এক ডরানি, বদন দিয়ে আল্লাহর এক ডরানি, ওতার লাগে নামাজও লাগার পরে দিল দিয়ে আল্লাহরে মানে, আরিকান যদি কয় আমি আমার দিল দিয়ে আমার আল্লাহরে মানি, আর 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 যদি নামাজও সারা রাতাবাড়িও লাগুরাইতে থাকে, এই মানুষ নামাজও বোঝা যাইবনি মাতো না। যার জন্য দিলর সম্পর্ক আল্লাহর লগে, এই শরীরের ভিতরে রু আছে, এই রুর দ্বারা আস্তা বডি খাড়া, আপনি অন্তর দিদেলা আল্লাহর খুশু খুদুর সহিত নমাজ খাড়া হই ভাই, আপনার ডাইনাত বাউয়াক মাথা ফিট চাল শরীর সারা সমস্ত অঙ্গ দিওলা আল্লাহর কাছে খুশু দেখাইতে লাগবো হুকা সুবহানাল্লাহ। ভাই বুঝা যাননি, মাতোকে বুঝা যাননি, ও হইল মুমিনের এক বৈশিষ্ট্য। হে নমাজ খুশু খুদুর সহিত নমাজ পড়িব, নমাজ সৈদ্দার জায়গা বা চাইব, পাতারে চাইত নাই, সাথে দি চাইত নাই, এক হদিস শরীব আল্লাহ হাবিবে ফরমাইন, সৈদ্দার জায়গা থাকি যে নজর হরাইলাই, আল্লাহ তার উপরে থাকি নজর হরাইলাই, ওতার লাগি দেখিও নমাজ উবাইয়া, আতারে ফাতারে যদি কোনো মানুষের চোখ বুড়ায় বা বেশিও নমাজ পড়ে, আপনি নমাজ ইতারে জড়িয়া নিত্রা, যদি দেখো খালি সৈদ্দার জায়গা বা চায় না ফাতারে চায়, কোনো সময় গুতাম ঠিক করে, কোনো সময় দেখবাই নমাজও আত্মাইয়াতুর কায়দা উবাদ চলে দিছে, ইয়া আত্মা ইয়া তো মনে মনে করে অত অত করে দাঁড়িয়ে, ও ইটা নমাজের কায়দা নাই। এর গতিকে কিতাব লেখছেন বিজা শরীর লইয়া হুজুর বাদে মসজিদের ভিতরে হুজুর ভানি পড়তো না, কারণ আপনি উজু করার লগে লগে শরীর থেকে গুনা জড়িয়া পড়ে। জুরে হোক সুবহানাল্লাহ, আরো জুরে হোক সুবহানাল্লাহ। আমার ইনফরমেশন দিবা, রুটিন বলতে বুঝতে গেল না, রুটিন খুব কম হইবার বুঝতে হইয়ার থেকে কইবা একটা দূরত পড়ুক, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো শুনকে আমি কই আর মুমিনর একটা গুণ হইল নমাজ রে খুশু খুদুর সহিত পড়া, আল্লাহ আমরা তৌফিক দিক কাহুক আমিন। দুই নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, ফাজিল মাত কথা যে মাত, যে মানুষে অযথা মাত থাকি তার হে নিজে নিরাপদ থাকে বাঁচিয়া থাকে, দোকানে বইলে বেশি মাত কথার অভ্যাস আছে এলা কেউ আসুনি, বলে আমি ডেইলি আমার সাজার করে ভাই দোকানের ব্যারেন্সিত গিয়া বো ইয়ার আটটায় উঠি আয়, আমি এখন ফাজিল মাত মাতি না, ইলে কোনো আমলি মানুষ আসিনি দেশ মাতো না, দোকানে বইল ভাজি বরং মসজিদ অব্দি আনা মাতি গিয়া বইল, যে ভাজিল মাত মাতিস না, ইগেন কেউ সার্টিফাই দিতে কত সময় মানিয়ে নেওয়া যাবে, বলে না হে ইন বক 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 করতো না, ইগেন আল্লাহর ঘর চুপানো লোক। এর গতিকে আল্লাহ পুত্রে ওল্লাদিন হুমানিল্লাহুই মুরিদুন, প্রকৃত মুমিনের একটা গুণ হইয়া থাকলো যে মাত তার দরকার নাই, এই মাতর দিকে হে খান দিত না, ইত্যাকি হে বাঁচিয়ার সুবান লোক। আরো জোরে তো ইটার তো উদাহরণ আর দেওয়া লাগে না, একটা উদাহরণ দিলে হাজারো অসংখ্য উদাহরণ আছে। এর গতিকে আল্লাহ নবী কইছেন সবচাইতে জমিনের বালা জায়গা মাসাজি দখল, আর জমিনের সবচাইতে বুড়াই জায়গা হইয়া থাকলো বাজার হল, এমনি নি বাজারে তো আপনি যাইতে আর সুল্লাও গেছো, আলু আনছেন কবি আনছেন, আমরা আমরা খরচ বর্ষ সপ্তাহ তো বাজার থেকে গিয়ে আনতাম, সেও তো আমরা মুখতুলি বাড়িতে নিয়ে দিত না, দিবনি মাতো না। এর গতিকে রসুল্লাহ বাজারে যাওয়ার দোয়া শিখাইছেন, বারোই আইতে দোয়া ফোড়া শিখাইছেন সুবহানাল্লাহ। অযথা বাজারও বইতা না বইলেও ও আচ্ছা আচ্ছা